মান সম্মান যা কিছু তো আমার আছে ললিতা, আমার আছে। আর যদি গ্রামবাসীরা আমার দিকে আঙুল তুলে বলে যে অঙ্কনের একটা বউ থাকতে তার একজনের সঙ্গে বিয়ে দিলেন, কি করে পারলেন? পুলিশ যদি কোমরে দড়ি বেঁধে আমাকে হিঁচড়তে হিঁচড়তে এখান থেকে টানতে টানতে নিয়ে যায়, তখন অসম্ভব, অসম্ভব। তারপর তারপর সন্ধ্যা এখানে এসে পড়লে তার যদি সব কিছু মনে পড়ে যায়, তখন তখন তো আমি খুনের দায় পড়বো। আমি পালাবো না? পালাবো বললেই পালানো যায় নাকি? অত সহজ? শোনো, তোমার জীবন না আমি নরক করে দেবো। তোমার নাম যদি ঈশ্বর কাঞ্জিলাল হয় তাহলে আমার নামও ললিতা। অত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। আমার ছেলে আর আমি যদি ফাঁসি না তাহলে আমি তোমাকেও ফাঁসিয়ে দেবো। তখন তোমার একুল অকুল দুকুল যাবে, বুঝেছ? দুটো গ্রাম তো পেরিয়ে গেলাম, আর কত দূরে তোমার শ্বশুর বাড়ি? বাড়ি তো প্রায় এসেই গেছি, ওই সামনের মোড়টা ঘুরলেই না আমাদের বাড়ি। তুমি কোনো চিন্তা করো না কামাখ্যা, তুমি আজ বিচার পাবেই পাবে। কিন্তু শ্বশুর মশাই যদি ওখানে না থাকে? থাকলে না থাকবে কুছ পরোয়া নেই। ওই অঙ্কন আর ওর মা দুজনকে ধরে বেদনা কিছু ঘা দিলেই বেরিয়ে যাবে যে উনি কোথায় আছে। না না, আমি ওসব করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, তুমি তো রাস্তাটা চিনিয়ে নিয়ে চলো, যা করার আমি করবো। ঈশ্বর কাঞ্জিলালকে হাতে নাতে ধরবো, শাস্তি দেবো পুরোটাকে। এসো সব, এসো, হয়ে গেলে কামাক্কা, এসো এসো শিগগিরই এসো। ওই তো, ওই তো আমাদের বাড়ি ওইদিকে। চলো 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 চলো, পুরোর মজা দেখাবো, এসো। এখানে এত বছর ধরে প্রধান মশাই আলাদা করে সংসার পেতে রেখেছে, অথচ আমি জানতেও পারিনি। বোকার মতো ভেবে নিয়েছি সেই কবে এসব চুকে বুকে গেছে, এখনো কি উনি এদের সঙ্গেই আছেন? হ্যাঁ শৈল, শৈল দাদা কি বললো রে? দাদা তো বললো এখনো ওখানেই আছে, অঙ্কদের ওখানেই আছে। ওরে শৈল, সন্ধ্যা যদি আমাদের ধরিয়ে দেয় আমাদের কি অবস্থা হবে একবার ভাব। শোনো পিসি, একটা কথা ক্লিয়ার, সন্ধ্যার কাছে যদি দাদা আজকে ধরা পড়ে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাবো, কারণ সন্ধ্যা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে ওখানে যাওয়া থেকে আমরা সবাই মিলে আজকে আটকাতে চাইছিলাম। তার মানে হয়ে গেল, তার মানে আমাদের হাত পাশ, আমরা গেলাম, আমরা শেষ। আরে আমরা দাঁড়ানো, মনটা এত লাফাস না তো। শোন শোন, দাদা আমাদের পাকা খেলোয়াড়, এতদিন পর্যন্ত আমাদের অবধি বুঝতে দেয়নি, পুরনো সম্পর্কের সঙ্গে তার যোগাযোগ আছে, ও ঠিক কোনো না কোনো ভাবে বেরিয়ে আসে। আরে দাদা যতই চালাক হোক না কেন, সন্ধ্যা মেয়েটা পাক্কা ধরিবা, জোর হাত থেকে না বেরোনো চারটিখানি কথা না। যদি ধরা পড়ে যায় না সবাই, আমি বাবা বলে দেবো আমি কিছু জানি না, আমি কাউকে। চুপ 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 চুপ, তাড়া তাড়া তাড়া, অত খাবড়াস না, আগে বাড়ি থেকে গোষ্ঠীর নিমন্ত্রিতদের বের করি। হ্যাঁ, নাহলে কৈফিয়ত দিতে দিতে আমাদের জীবন যাবে। একদম, চল 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 চল। আপনারা এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? আচ্ছা, তার মানে আপনি সেই ললিতা, তাই তো? ললিতা না তো, আপনি কাকে চাইছেন? এই মহিলাকে আমি চিনি না, ইনি আমার শাশুড়ি মা নন। সেটি গো, ভুল বাড়িতে নিয়ে এলে নাকি? নিজের বাড়িতে কেউ ভুল করে? মাত্র কটা দিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, এর মধ্যে আমি নিজের শ্বশুর বাড়ি ভুলে যাবো নাকি? যত সব দাঁড়ান দাঁড়ান, এটা দাদের বাড়ি, ওই ললিতা অঙ্কন দাঁড়া কোথায়? তার আমি কি জানি? আমি কি জানি মানে ললিতা কই? ওই বাকি আসামি দুটো কোথায়? নিশ্চয় ঘরের ভেতরে কোথাও আছে, তাই না? বৌমা বৌমা, তুমি ঠিকই বলেছ, ওই অঙ্কন আর প্রধান মশাই বাড়ির ভেতরেই আছেন। চলো ভেতরে ঢুকে যাই। হ্যাঁ না না, ইনি অঙ্কন নন,
এভাবে অচেনা অজানা লোক হয়ে বাড়িতে ঢুকে পড়েছেন কোন সাহসে? আমরা কিন্তু পুলিশ ডাকবো। এই এটা তো অঙ্কনা ললিতার বাড়ি, ওরা কোথায়? আগে না, এটা আমাদের বাড়ি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সত্যি কি ভুল হচ্ছে নাকি? এ কি করে সম্ভব? আমার কি এতখানি ভুল হচ্ছে? এই অঙ্কনা ললিতার বাড়িতে আপনারা কি করছেন বলুন তো? অদ্ভুত ব্যাপার, এসব কি সব হচ্ছে? আমি বাড়ি চিনতে ভুল করলাম, কি জানি আমার মাথাটা কি খারাপ হলো নাকি? আমাদেরই বাড়িতে অন্য লোক থাকছে, নাকি আমি বাড়ি চিনতে ভুল করলাম? না, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ঠিকই তো আছে, বাড়ি এক, সব এক, শুধু লোক আলাদা। আমার মাথাটা খারাপ হয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি, এখানে কোনো একটা বড় গন্ডগোল আছে। আমরা সবাই মিলে আপনাদের বাড়ি খুঁজে দেখবো। এই না না, এভাবে অন্যের বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যায় না। এবারে কিন্তু আমরা পুলিশ ডাকবো। শুনুন, পুলিশের ভয় না একদম আমাদেরকে দেখাবেন না। পুলিশে না আমরাও খবর দিয়েছি, এই অঙ্কনা ললিতার সাথে সাথে আপনাদেরকেও ধরে নিয়ে যাওয়া হবে সত্যি গোপন করার জন্য। আচ্ছা শুনুন না, আমার মনে হচ্ছে না আমরা ভুল করছি, অনেক বড় ভুল। কিসের ভুল? হ্যাঁ, নিজের বাবা বলে আপনার মনটা গলে গেল তাই তো? না না, আমার মন গলে না, কিন্তু কোনো প্রমাণও তো নেই। প্রমাণ কি প্রমাণ? প্রমাণ তো আমি করবো, আমি প্রমাণ করেই ছাড়বো যে এটা ঈশ্বর কাঞ্জিলালের দ্বিতীয় সংসার আর এরা সব সাজানো। কিছু না কিছু প্রমাণ তো আমি পাবোই, কোনো না কোনো প্রমাণ তো আমি পাবোই। আরে কি হচ্ছে কি? আরে এরকম করবেন না। বেশ, করবো করবো, 100 বার করবো, 1000 বার করবো, বারবার করবো, দেখি আমাকে কে আটকায়। কি হচ্ছে কি? কি ব্যাপার? প্রমাণ খুঁজছি, দেখতে পাচ্ছেন না? আরে কি রাখা আছে এখানে? কি রাখা আছে? এটা তো অন্য। আরে আশ্চর্য ব্যাপার। আরে বাবা, এটা তো অন্য লোকের বাড়ি নাকি? আমি কিন্তু আপনি থামুন, আপনি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছেন। এই বাড়াবাড়ি কি দেখেছেন আপনি? আমি ঠিক জানি এখানে কিছু না কিছু তো আমি পাবোই। আরে কি আশ্চর্য! বৌমার কোথাও ভুল হচ্ছে না তো? ওই কামাখ্যাকে বিশ্বাস করে মা, আপনি বাবা যে বললেন আপনি আর আপনার ছেলে তীর্থে গেছেন, তার মানে বাবা আমাকে মিথ্যে কথা বলেছিলেন? বেশি বাজে কথা বললে না জিপ টেনে ছিঁড়ে দেবো একেবারে। মা, আমাদের বাড়িতে অন্য লোকরা কি করছে? আপনারা কেউ কিছু বলছেন না কেন? আবার কথা বলছো? খুব নেতা সাজার শখ হয়েছে না তোমার? নেতাগিরি না, ঘুচিয়ে দেবো একেবারে আমি। মা, অঙ্কন আবার বিয়ে করছে, তাতে তোমার কি? তুমি নিজেরটা ভাবো। আমি ওর সাথে কথা বলতে চাই। মা, ও কোথায় আছে? তোমার বাপের বাড়ি গেছে। আমার বাপের বাড়ি? কেন? তোমার ডানা ছাড়তে। মানে? তার মানে তুমি যদি এখন আমাদের কথা শুনে না চলো, তাহলে তোমার বুড়ো বাপ মায়ের অবস্থা আমাদের অঙ্কন কি করবে সেটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো। মা, এসব কি বলছেন? আমার মা যে অসুস্থ। হ্যাঁ, তোমার মা অসুস্থ, সেই জন্য তুমি ওদের সামনে মুখ বুজে থাকবে আর আমার সব কথা শুনে চলবে, বুঝতে পারছো? আপনি মিথ্যে কথা বলছেন, যেমন শ্বশুরমশাই মিথ্যে বলেছিল আপনারা তীর্থে গেছেন। তুমি এমনি এমনি মানবে না, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। হ্যাঁ অঙ্কন, এই নে তোর প্রথম বইয়ের সাথে কথা বল। খুব বার বেড়েছে তাই নাকি? তুই দাও দেখি। আমি এখন আমার শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে দেখা করতে এসেছি। কথা বলবে নাকি মায়ের সাথে? হ্যাঁ কথা বলো, কথা বলো। নিন নিন না। মা 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 মা, তোমরা ঠিক আছো তো? মারে আরে দখল নিতে পারছি না। মা, তোমরা কোনো চিন্তা করো না।